এআইসিসি স্মার্ট এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে এমন একটি মানি রিসিপ্ট কেমনভাবে তৈরি করা যায়। তবে চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। সবার প্রথমে আমাদের একটা ব্ল্যাঙ্ক শিট নিয়ে নিতে হবে। তা আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করলাম এবং এখানে একটা ব্ল্যাঙ্ক শিট চলে এসছে। এখানে সবার প্রথমে আপনাদের পেজটাকে সেট আপ করতে হবে। এর জন্য চলে আসবেন পেজ লেআউটে, মার্জিন, এরপরে কাস্টম মার্জিনে চলে আসবেন। এখানে সবার উপরে দেখুন মার্জিন আছে, তারপরে পেপার আছে, পেপারে সিলেক্ট করবেন এখানে এপোর থাকা অবস্থায়। তাই এখানে উইথটা আমরা যা আছে সেমি রেখে দেবো এবং হাইটটাকে এটা চেঞ্জ করে 3 ইঞ্চিস করে দেবো। তা আমি 3 ইঞ্চিস করে দিয়েছি। দেওয়ার পরে মার্জিনে চলে আসবেন এবং মার্জিনগুলো 0.3 করে দেবেন। 0.3 করে দিচ্ছি। দেওয়ার পরে ওকে বটনে প্রেস করবেন। দেখুন এখানে একটা পেজ চলে এসছে। তাই পেজটাকে আমি একটু জুম করে দিচ্ছি। কন্ট্রোল চিপে মাউসের স্ক্রলটা স্ক্রল করলে বড় হয়ে যাবে। তাছাড়াও এখান থেকে আপনি এই 100% আছে, এখান থেকে আমি প্লাস করছি, একটু জুম করে নিলাম। সবার প্রথমে আপনাদের ইনসার্ট বটনে আসতে হবে। এখান থেকে শেপে ক্লিক করবেন। এখানে আমি একটা শেপ চুজ করছি। এই রেক্টেঙ্গেলটা চুজ করে আমি এই পজিশনটা সিলেক্ট করে নিচ্ছি। এবার আপনারা চলে আসবেন শেপ ফিলে এবং নো ফিলে ক্লিক করে দিন। দেখুন এখানে একটা বর্ডার চলে এসছে। বর্ডারের কালারটা আপনারা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে শেপ আউটলাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে যে কোনো কালারে ক্লিক করবেন। দেখুন কালারটা চলে এসছে। এবার আমরা এই সেম বর্ডারটাকে ডুপ্লিকেট বানাবো, যার জন্য কন্ট্রোল চিপে ডি প্রেস করবেন, ডুপ্লিকেট হয়ে যাবে। এবার এই শেপটাকে আমরা একটু ছোট করে দেবো এবং আউটলাইনে এসে এর লাইনের উইথটা আমরা একটু কমিয়ে দেবো। আমি একটু লাইনের উইথটা কমিয়ে দিলাম এবং এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন আপনারা আপনাদের মতন। রেডি হয়ে গেছে বর্ডার দেওয়া। এবার এখান থেকে যে বিলটা কাটা হবে তার জন্য একটা লাইন নেব। এখান থেকে শেপে গিয়ে এখান থেকে একটা লাইন নিয়ে নিচ্ছি। লাইনটাকে ব্ল্যাক করে দেবো আউটলাইনে এসে এবং এখানে ডট ডটটা সিলেক্ট করে নেব। এবার আমাদের কাজ হচ্ছে ভিতরের কন্টেন্টটা রেডি করা। তাই এর জন্যে আপনি চলে আসুন ইনসার্টে, কিংবা এই ফরম্যাট মেনুর মধ্যে এখানে পেয়ে যাবেন টেক্সট বক্স। টেক্সট বক্সে ক্লিক করবেন। এখানে আমি জাস্ট এখানে একটা বক্স রেডি করলাম এবং লিখে দেবো মানি রিসিপ্ট। মানি রিসিপ্টটা লিখে দিয়েছি। এর সাইজটাকে এখান থেকে চেঞ্জ করে দেবো, এটা বোল্ড করে দিচ্ছি। এবং এখান থেকে ফন্টটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আমি ফন্টটা চেঞ্জ করে নিলাম। এর কালারটা চেঞ্জ করব, এটা সিলেক্ট করলাম কন্ট্রোল এ চিপে। এখান থেকে একটা কালার দিয়ে দিলাম। দেখুন এটা চলে এসছে। এর চারিদিকে যে বর্ডারটা আছে এই বর্ডারটা তুলতে গেলে আপনাকে ফরম্যাটে আসতে হবে, আউটলাইনে এসে নো আউটলাইন, সেভ ফিলের মধ্যে গিয়ে নো ফিলে ক্লিক করে দেবেন। এটা রেডি হয়ে গেছে। এটাকে জাস্ট আমি ডুপ্লিকেট বানাবো। ডুপ্লিকেট বানিয়ে বাঁদিকে এখানে নিয়ে চলে আসবো। এটাকে একটু সাইজটা ছোট করে দেবো। তার জন্য সিলেক্ট করে হোমে গিয়ে এর সাইজটা চেঞ্জ করে দিলাম। এবার আমরা এখানে বাঁদিকে একটা সিরিয়াল নাম্বার দেবো এবং ডান দিকে একটা ডেট দেবো। যার জন্যে আবার আপনি চলে আসুন ইনসার্টে, শেপের মধ্যে গিয়ে অ্যাড টেক্সট। এখানে আমি টাইপ করলাম এসএল নাম্বার। তা এটা শেপটা ছোট হয়ে আছে, আমি একটু বড় করে দিই। এর ফন্টটাকে একটু চেঞ্জ করে দেবো। হোমে গিয়ে এটাকে 9 করে দিচ্ছি। ডবল করবেন, এখান থেকে কন্ট্রোল ডি প্রেস করুন। শেপটাকে নিয়ে চলে আসুন রাইট সাইডে এবং এখানে সিরিয়াল নাম্বারের জায়গায় মুছে ডেট করে দিন। ডেট এবং সিরিয়াল নাম্বার দুটোই চলে এসছে। এর যে আউটলাইনটা এটা রিমুভ করতে গেলে ফরম্যাটে গিয়ে শেপস আউটলাইনে গিয়ে নো আউটলাইন এবং ফিলে গিয়ে নো ফিল ক্লিক করে দেবেন। এবার আমরা ভিতরের এই কন্টেন্টটা রেডি করব। এর জন্য আবার চলে আসবেন ইনসার্টে, শেপের মধ্যে গিয়ে অ্যাড টেক্সট বক্স। এর মধ্যে আমরা টাইপ করে দেবো ভিতরের কন্টেন্টটি। তা আমি এটা একটু ফাস্ট ফরওয়ার্ড দেখাবো, নাহলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটি। তা দেখুন আমাদের ভিতরের কন্টেন্টটি লেখা হয়ে গেছে। এবার আমি এইটাতেও সেমভাবে ফরম্যাটে গিয়ে আউটলাইনটাকে নো আউটলাইন করে দেবো এবং শেপসে গিয়ে নো ফিল করে দেবো। তাই এখানে আমরা একটা অ্যামাউন্টের জন্য একটা শেপ নিয়ে আসবো। এর জন্য ইনসার্টে আসবো, শেপসে আসবো, এখান থেকে রাউন্ড কর্নারটা নিয়ে নিই। এখান থেকে একটা শেপ নিয়ে নিলাম,
এবং ফিলে গিয়ে নো ফিল করে দিলাম। এর ভিতরে একটা টেক্সট বক্স নিয়ে আসবো, তার জন্য টেক্সট বক্সে ক্লিক করে এখান থেকে টেক্সট বক্সের মধ্যে লিখে দেবো আরএস ডট দিয়ে দেবো। এর সাইজটাকে একটু চেঞ্জ করে দেবো, তার জন্য ফন্টে এসে সাইজটাকে একটু বড় করে দিচ্ছি, বোল্ড করে দিচ্ছি এবং কালারটাকেও চেঞ্জ করে দিলাম। এটা এই শেপের ফরম্যাটে এসে আপনার শেপে গিয়ে নো ফিল করবেন এবং আউটলাইনে এসে নো আউটলাইন করবেন। এখানে আমরা দুটো জিনিস লিখব, তার জন্য এই লেখাটাকে জাস্ট কপি করে নিচ্ছি, মানে ডুপ্লিকেট করছি, কন্ট্রোল ডি প্রেস করলাম, এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে আমরা লিখে দেবো কোম্পানি নেম, এটা আপনাদের মতন আপনারা লিখে নেবেন, আমি জাস্ট লিখে দিচ্ছি কোম্পানি নেম। সেভাবে এটাকে কপি করে পেস্ট করলেও হবে কিংবা কন্ট্রোল ডি প্রেস করলেও হবে। এখান থেকে আপনি সিগনেচারের জায়গাটা ঠিক করে নেন, এই কালারটা ব্ল্যাক করে দিচ্ছি এবং এটা রাইট অ্যালাইন করে দিলাম কিংবা সেন্টারও করে দিতে পারেন, এটা আপনারা ঠিক করে নেবেন। তা দেখুন লেফট সাইডটা অলমোস্ট রেডি, এবার আমরা রাইট সাইডটা করব। তার জন্যে কিছুই করতে হবে না আপনাদের, এই যা লেখাগুলো আছে এগুলো জাস্ট কপি করবেন এবং রাইট সাইডে পেস্ট করবেন। আমি এটা খুব তাড়াতাড়ি দেখাচ্ছি। সেমভাবে আমি এই বক্সটাকে কপি করব এবং লেখাটাকেও কপি করে নিয়ে চলে আসব। তা এইখানে আমি বক্স নিয়ে আসবো একটা একটা করে। তা আমি এখানে ইনসার্টে আসলাম, শেপে আসলাম, এখান থেকে একটা করে ছোট্ট করে বক্স রেডি করব। তা বক্সের ফিল কালারে গিয়ে নো ফিল করে দেবো এবং আউটলাইনটা একদম সরু করে দেবো। তাই এটাকে ডুপ্লিকেট বানিয়ে নিচ্ছি, ডুপ্লিকেট বানিয়ে নিলাম এবং এখানে বক্সগুলো দিয়ে দিলাম। তা এখানে আমি একটা স্ট্যাম্পের জায়গা করব, আপনারা লিখেও দিতে পারেন কিংবা বক্সও তৈরি করে দিতে পারেন। আমি এখান থেকে জাস্ট লেখাটাই কপি করে এখানে স্ট্যাম্প লেখাটা লিখে দেবো। স্ট্যাম্পের জন্য এই জায়গাটা রেডি করে রাখলাম। দেখুন লেখাটা নিয়ে চলে এসেছি, এর কালার যে কোনো একটা দিয়ে দেবেন, আমি ব্ল্যাক দিয়ে দিচ্ছি। তা দেখুন আমাদের সামনে ওভারঅল মানি রিসিপ্টটা রেডি হয়ে গেছে। তাই এইভাবেই আপনারা বাড়িতে প্র্যাকটিস করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এমনই নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়া। আজ এইটুকুই, দেখা হচ্ছে পরে এক নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।